তোমাদেরকে এই ভিডিওতে সমাধান করাবো ক্লাস 7 এর কোশ্চেন দেখি 21 ক্লাস 7 এ 21 অধ্যায়ের সমাধান করাবো একে এ বি সি ডি এর অ্যানসার গুলো দেখো এখানে পাঁচটা কোশ্চেন দেওয়া আছে বলছে মনে মনে ভেবে লিখি একটি চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য জানা থাকলে ওই চতুর্ভুজটি আঁকতে পারবো কিনা দেখি দেখো একটা চতুর্ভুজের চারটে বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে চতুর্ভুজটি আঁকা সম্ভব হবে না তাহলে প্রথম অ্যানসারটা হবে আঁকা সম্ভব হবে না যদি আঁকতে না পারি তবে আর কি কি তথ্য পেলে চতুর্ভুজটি নির্দিষ্টভাবে আঁকতে পারবো দেখি যদি আঁকতে না পারি তাহলে আমাদের আর কি কি তথ্য লাগবে সেটা আমাদেরকে লিখতে হবে তাহলে হচ্ছে একটি চতুর্ভুজের অ্যানসারটা লিখতে হবে একটি চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য জানা থাকলে ওই চতুর্ভুজটি আঁকতে পারবো না এটা হচ্ছে প্রথম অ্যানসার তাহলে চতুর্ভুজ আঁকতে হলে আমাদের একটি কোণের পরিমাণ অথবা একটি কর্ণের দৈর্ঘ্য জানতে হবে চতুর্ভুজ আঁকতে হলে আঁকতে হলে তার একটি কোণের পরিমাপ অথবা একটি কর্ণের দৈর্ঘ্য জানতে হবে তাহলে হচ্ছে আমরা এই থেকে কি বুঝতে পারলাম একটা চতুর্ভুজে চারটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে চতুর্ভুজটি আঁকতে পারবো না তার জন্য আমাদের কি লাগবে তার জন্য একটা কোণের পরিমাপ লাগবে অথবা একটি কর্ণের দৈর্ঘ্য আমাদেরকে জানতে হবে এটা এ নম্বরে অ্যানসার হয়ে গেল এবার হচ্ছে বি নাম্বার একটি নির্দিষ্ট সমান্তরিক আঁকতে কমপক্ষে কি কি তথ্য দরকার দেখো একটা নির্দিষ্ট সমান্তরিক আঁকতে হলে কমপক্ষে এক জোড়া সন্নিহিত বাহু দ্বয়ের দৈর্ঘ্য এবং তার অন্তর্ভুক্ত কর্ণের দৈর্ঘ্য জানতে হবে তাহলে অ্যানসারটা লিখছি একটি নির্দিষ্ট সমান্তরিক আঁকতে হলে কমপক্ষে এক জোড়া সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য এবং তাদের অন্তর্ভুক্ত
তাদের অন্তর্ভুক্ত কোণের মান জানা দরকার। তাহলে হচ্ছে একটা সমান্তরী আঁকতে হলে শূন্যই তো বাহু দ্বয়ে দৈর্ঘ্য জানতে হবে, মানে দুটো এক বাহু দ্বয়ে দৈর্ঘ্য জানতে হবে এবং তাদের অন্তর্ভুক্ত কোণের যদি মান আমাদের জানা থাকে তাহলে হচ্ছে একটা সমান্তরী আমরা আঁকতে পারবো। তাহলে বি নাম্বার অ্যান্সার হয়ে গেছে। এবার দেখো সি নাম্বার, সি নাম্বারে বলছে একটি নির্দিষ্ট বর্গক্ষেত্র আঁকতে কি কি তথ্য দরকার। একটি নির্দিষ্ট বর্গক্ষেত্র আঁকতে শুধুমাত্র বাহু দ্বয়ে বা বাহুর দৈর্ঘ্য জানা থাকলে, কারণ হচ্ছে একটি নির্দিষ্ট বর্গক্ষেত্র আঁকতে বাহুর দৈর্ঘ্য জানা দরকার। তাহলে হচ্ছে এ বি সি তিনটে প্রশ্নের অ্যান্সার হয়ে গেছে। এরপরে আমি ডি নাম্বারটা করাচ্ছি। ডি নাম্বার বলছে একটি নির্দিষ্ট আয়তক্ষেত্র আঁকতে কমপক্ষে কি কি তথ্য দরকার। একটি নির্দিষ্ট আয়তক্ষেত্র আঁকতে হলে এক জোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য জানা দরকার। তাহলে এ নাম্বারের অ্যান্সারটা মিটিয়ে দিচ্ছি। দেখো ডি নাম্বারের অ্যান্সারটা করেছে, একটি নির্দিষ্ট আয়তক্ষেত্র আঁকতে আঁকতে এক জোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য জানা দরকার। এবার হচ্ছে ই নাম্বার, দেখো ই নাম্বারে কি বলছে। ই নাম্বারে বলেছে একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য জানা থাকলে রম্বস আঁকতে পারবো কিনা লিখি। না, অ্যান্সারটা হবে না, কারণ হচ্ছে বাহুর দৈর্ঘ্য জানতে হবে। একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য জানা থাকলে আমরা রম্বস আঁকতে পারবো না, কারণ হচ্ছে রম্বসের যেহেতু চারটি বাহুর দৈর্ঘ্য সমান, এ কারণে রম্বসের বাহুর দৈর্ঘ্য আমাদেরকে জানতে হবে। তাহলে এ বি সি ডি ই এই পাঁচটি কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল। ই নাম্বারের অ্যান্সার শুধু না লিখবে, আঁকতে পারবো না, ওখানে যেহেতু চাইনি কি কি তথ্য দরকার এই কারণে সেটা দেওয়ার দরকার নেই। তাহলে অ্যান্সার গুলো তো আমরা দেখে নাও। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।